হাল্লাবলের খবরের জেরে নিখোঁজ মেয়ে ও তার মাকে উদ্ধারের নড়েচড়ে বসল কৈলাসহর ইরানী থানার পুলিশ। অভিযোগ পত্র নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খোয়াই জেলার তিনটি স্থানে বিজেপির উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। তিনটি স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটির উদ্যোগে মোটর স্ট্যান্ডে হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী স্মরণসভা। সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সবরমে ম্যালেরিয়ার থাবা। রূপাইছড়ি এডিসি ভিলেজে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের, বেশ কয়েকজনের রক্তে মিলেছে ম্যালেরিয়ার জীবাণু। টমটম উল্টে আহত চার, যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাদের। ঘটনা বুধবার দুপুরে আইজিএম চৌমুহনী এলাকায়। বিজেপি আর টাউন বটোয়ালি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভা। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলে হয় এদিনের স্মরণসভা। কেরলে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে ময়দানে সিপিআইএম। বুধবার শহরে সাহায্যের জন্য পথে নামে দল। এদিন নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। বুধবার থেকে শুরু হল ঝুলন যাত্রা। আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে ঝুলন যাত্রা আয়োজন করা হয়েছে, হয়েছে ভক্ত সমাগম। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হল বনকুমারী সমর চৌধুরী স্মৃতি ভবনে। তার প্রতাপগড় মন্ডল কমিটির উদ্যোগে হয় স্মরণসভা। মহারানী দুর্শীবতী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা বিভ্রান্তি, প্রতিবাদ অভিভাবকদের। ঘটনা বুধবার, এ নিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। বামনী ও মোহনপুর মন্ডলের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয়েছে অটল বিহারী বাজপেয়ী স্মরণসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। আগামী 24 ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম বিভাগ। বৃহস্পতিবার রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার জার্মানি সফরে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জরুরি কাজে তাঁর জার্মান সফর বলে জানা গেছে। বুধবার কৈলাসহর মহকুমায় পালিত হয় পবিত্র ঈদ উজ জোহা। ঈদ উপলক্ষে কৈলাসহরের বিধায়ক মফসর আলী এবং অনুকটির জেলা কংগ্রেস সভাপতি বরুজ্জামান রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সারা বিশ্ব, দেশ ও রাজ্যের সাথে কমলপুর মহকুমায় পালিত হয় ঈদ উৎসব। সকাল 8টায় কমলপুরের সমস্ত ছোট বড় মসজিদগুলিতে ঈদের নামাজ আদায় হয়। বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে কল্যাণপুরের কমিউনিটি লিডার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়। এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরে ব্লকের 60টি স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান ও সদস্যরা অংশ নেন। বুধবার 24 রামচন্দ্রঘাট বিধানসভা মন্ডলের উদ্যোগে প্রয়াত জননেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বুধবার ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয় কমলপুরে। উপস্থিত ছিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। এশিয়ান গেমসে চতুর্থ সোনার জয় ভারতের। বুধবার 25 মিটার পিস্তল ইভেন্টে সোনার পদক জয় করলেন মহিলা শুটার রাখি স্বর্ণপদ। গোটা বিশ্বের সাথে রাজ্য আজ পবিত্র ঈদ উজ জোহা পালিত হয়েছে। এদিন রাজ্যে ঈদ উজ জোহার মূল অনুষ্ঠানটি হয় কেতুমিয়ার মসজিদে। এখানে নামাজ পাঠ করেন মৌলানা আব্দুল রহমান। পবিত্র ঈদ উজ জোহা উপলক্ষে রাজ্যবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বললেন, এই উৎসব সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম ও ত্রিপুরা থেকে প্রায় 17,500 কোটি টাকা সংগ্রহ করেছে রোজ ভ্যালি চিট ফান্ড সংস্থা, আদালতকে জানালো ইডি। বুধবার সকালে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করল মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার রাতে শহরের চিত্তরঞ্জন এলাকার গেদো মিয়ার মসজিদের পেছনে একটি বাড়িতে বাইক চুরি হয়। বাইকটি নম্বর TR01S9939। মঙ্গলবার রাতে বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পায় বাজার ইন্ডিয়ার শপিং মল। বাজার ইন্ডিয়া শপিং মলে অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা নেই, অভিযোগ দমকল কর্মীদের। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুরুদাস প্রয়াত, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। পবিত্র ঈদ উল জুহা উপলক্ষে শান্তি বজায় রাখতে শহরের বিভিন্ন স্থানে জোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সুস্থ থাকলে ব্যালেন্সিং বিবে 100 ভাগ নিংড়ে দেবে দীপা, জানালেন দীপার বাবা দুলাল কর্মকার।